আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি খুব ভালো আছি গণিতের মাধ্যমে মজা নেওয়ার জন্য পাঁচটি প্রশ্নের উত্তর দিন গণিতে মজা নিন আসলে আমরা সবাই বিশেষ করে গণিতে গণিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক ভয় পাই এবং ভয় থাকি যে হবে কি হবে না পারবো কি পারব না এই ভয় কাটানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি সবার ভালো লাগবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিন পাঁচটি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হল সংখ্যা তত্ত্বের জনককে এই প্রশ্নের উত্তর আশা করি সবাই খুঁজে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং দ্বিতীয় প্রশ্নটি হলো এক থেকে তিরিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে আসলে এই মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই এই প্রশ্নটি করা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তৃতীয় প্রশ্নটি হলো একশো পঁচিশের বিশ পার্সেন্ট কত একশো পঁচিশের একশো ভাগের বিশ ভাগ কত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চতুর্থ প্রশ্ন হলো টাকায় পাঁচটি করে লেবু কিনে চারটি করে বিক্রি করলে শতকরা লাভ কত এই প্রশ্নের উত্তরটি দেওয়ার মাধ্যমে আপনারা শতকরা যেই হিসাবটা শোধ কষার যে হিসাবটা মোটামুটি আপনাদের কাছে ইজি হয়ে যাবে যাই হোক পঞ্চম প্রশ্নটি হলো রোমান এম প্রতীকের অর্থ কী আসলে গণিত সম্পর্কে তাত্ত্বিক গণিত তাত্ত্বিক গণিতের বিষয়ে জানতে হলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করবেন যাই হোক প্রিয় ভিউয়ার্স কমেন্ট করে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিন গণিতের পরিপূর্ণ মজা নিন আসলে আমি আশা করি গণিতের ভীতি আপনাদের মাঝে একটু হলেও কেটে যাবে এবং এই প্রশ্নগুলো খোঁজার মাধ্যমে আপনাদের গণিতের চর্চাটাও একটু বেড়ে যাবে গণিতের মজার মজার ভিডিও পেতে আইসিটি টিভি চ্যানেলের সাথে থাকুন সাপোর্ট করুন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আশা করি একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন